শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন মাঠে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সুবোধ মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ উইনার এবং জগন্নাথ মেমোরিয়াল রানার্স আপ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন হয়। এদিন ফুটবলে কিক করে খেলার সূচনা করেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ডাক্তার সুশান্ত দাস, কাজী নুরুল হুদা সহ জেলা ক্রীড়া সংস্থার আধিকারিকবৃন্দ। এদিন খেলায় অংশগ্রহণ করে পুলিশ অ্যাথলেটিক ক্লাব ও মেন্টর অফ ইয়ং সোসাইটি। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।